এই মুহূর্তে আপনাদের প্রত্যেকের জন্য সুখবর যদি আপনাদের ব্যাংকের মধ্যে অ্যাকাউন্ট থাকে এবং সেই অ্যাকাউন্টে আপনারা প্রত্যেকেই টাকা পেয়ে যাবেন এবং যারা যারা এখনও পর্যন্ত টাকা পাননি তো কীভাবে আপনি সেই টাকাটি সংগ্রহ করতে পারবেন আজকে শুক্রবার বুধবার পর্যন্ত কিন্তু প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টের টাকা দেওয়া হবে এবং কারা কারা সেই টাকাটি পাবেন এর পাশাপাশি আপনারা যারা যারা টাকা পাবেন না তারা তারা কী করলে সেই টাকাটি পাবেন পুরো ডিটেলস আমরা আজকে আলোচনা করব তো অবশ্যই ওটাকে স্কিপ করবেন না কেন্দ্রের তরফ থেকে কিন্তু এই টাকাটি দেওয়া হচ্ছে তারপরে আপনাদের যে কাজগুলো করতে আপনি যেহেতু দেখতেই পাচ্ছেন তার যে লাইকবনটি রয়েছে এই লাইক বন্ডি ক্লিক করে ভিডিও লাইক দিনে সাবস্ক্রাইব দেখতেই পাচ্ছেন সেই সাবস্ক্রাইবতে ক্লিক করে পাশে বেল লুংতে ক্লিক করে নোটিফিকেশানকে অল করে রাখুন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের খুব অসংখ্য ধন্যবাদ তো আপনি এই মতো অনেক সময় দেখতেই পারছেন প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজ ইন দ্য লাইট অফ কোভিড নাইন্টিন অর্থাৎ বর্তমানে কিন্তু আমরা প্রত্যেকে জানি দেশের মধ্যে কী মহামারী চলছে এর পাশাপাশি কিন্তু রাজ্যের মধ্যে লকডাউন প্রত্যেকে ঘরের মধ্যে থাক অর্থাৎ থাকতে বলছে কেন্দ্র থেকে রাজ্য থেকে যাতে এই মুহূর্তে প্রত্যেকের যেন অসুবিধা না হয় সেই জন্য প্রত্যেকের অ্যাকাউন্টে কিন্তু টাকা দেওয়া হচ্ছে কোনো মধ্যে আপনাদের কাছ থেকে সেই টাকাটি কিন্তু ফেরত নেওয়া হবে না ফিরিতে প্রত্যেকের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে এবং কারা কারা সেই টাকাটি আগে পাবে এবং কারা কারা সেই টাকাটি পরে পাবে সেই লিস্টটি কিন্তু দেওয়া রয়েছে আপনি এই মুহূর্তে দেখতেই পারছেন কলাম দরে অর্থাৎ করে বলা রয়েছে এবি সিডি এখানে কিন্তু পাঁচটি অপশন রয়েছে এই পাঁচটি অপশানের মধ্যে প্রথমে যে অপশন আপনার দেখতেই পারছেন এখানে বলা রয়েছে যে জিরো থেকে ওয়ান অর্থাৎ শূন্য থেকে এক অব্দি যাদের অ্যাকাউন্টের শেষে রয়েছে এবং আপনাদের অ্যাকাউন্ট নম্বর এগারো সংখ্যার শেষে যদি আপনাদের শূন্য থেকে কিংবা এক থাকে তাহলে আপনারা কিন্তু আজকের মধ্যে টাকা পেয়ে যাবেন আপনাদের ব্যাংকের মধ্যে আজকে রাত রাত বারোটার আগে আপনারা পেয়ে যাবেন প্রত্যেকের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে যাদের যাদের অ্যাকাউন্টে শেষে রয়েছে শূন্য এবং এক সেটা গ্রামীণ ব্যাঙ্ক হোক স্টেট ব্যাঙ্ক হোক সেন্ট্রাল ব্যাঙ্ক হোক প্রত্যেকে এর পাশাপাশি বি নম্বর কলমে রয়েছে যাদের যাদের অ্যাকাউন্টে শেষে রয়েছে দুই এবং তিন তারা তারা আগামীকাল অর্থাৎ চার তারিখে সে টাকাটি পাবেন চার এপ্রিল এর পাশাপাশি সি নম্বরে বলা রয়েছে যাদের অ্যাকাউন্টের শেষে রয়েছে চার এবং পাঁচ এই নাম্বারটি রয়েছে আপনাদের এখন নাম যে চোদ্দোর সঙ্গে রয়ে থাকে তেরো সংখ্যা রয়ে থাকে বারো সংখ্যা হয়ে থাকে শেষে আপনি দেখবেন চার এবং পাঁচ আছে কি না অর্থাৎ যে সংখ্যাটি থাকবে প্রত্যেকের সংখ্যাটি থাকবে শূন্য থেকে নয় পর্যন্ত প্রত্যেকের সবসংয় থাকবে চার থেকে পাঁচ যদি থাকে তাহলে আপনাদের টাকা দেবেন সাত এপ্রিল ছয় থেকে সাত থাকলে ভাবনা আট এপ্রিল আট থেকে নয় থাকলে ভাবেন কিন্তু নয় এপ্রিল এবং আপনাদের এই টাকাটি কিন্তু অর্থাৎ তুলতে হবে কোন দিন করে আজকে আপনারা যারা টাকা পেয়েছেন আপনাদের কালকে কিন্তু তুলতে বলা হচ্ছে যদি আপনাদের ইমার্জেন্সি হয়ে থাকে আপনাদের কিন্তু টাকা তোলার সময় অবশ্যই এটিএম মেশিনে আপনাদের টাকাটি তুলতে পারবেন কিংবা আপনারা কিন্তু আপনাদের ব্যাঙ্কে কিন্তু টাকাটি তুলতে সেক্ষেত্রে আপনি সেখানে জমাই ধরবেন না সেখানে আপনার ডিস্টেন্স অর্থাৎ সোশ্যাল ডিস্টেন্স আপনারা বজায় রাখবেন এর পাশাপাশি আপনারা সেখানে মাস্ক পরে যাবেন এবং আপনারা হাত যে রয়েছে হাত ভালোভাবে আপনারা সেটা পরিষ্কার করবেন তারপরে আপনি এটিএম বুথ কিংবা আপনাদের ব্যাঙ্কে কিন্তু যাবেন যাদের অ্যাকাউন্টে শূন্য থেকে নয় যাতে প্রত্যেক সেই অ্যাকাউন্টে রয়েছে শূন্য থেকে এক যাদের রয়েছে তারা আজকে টাকা পাবেন দুই থেকে তিন থেকে চার তারিখ চার থেকে পাঁচ থেকে সাত তারিখ ছয় থেকে সাত থেকে আট তারিখ এবং আট থেকে নয় থাকলে অ্যাকাউন্টের শেষে আট থেকে নয় তারিখ পাবেন কি নয় তারিখ তো আপনারা দেখতেই পাচ্ছেন এর পাশে কিন্তু বলা রয়েছে টাকা করে আপনারা পাবেন এবং এখানে আপনারা দেখতেই পাচ্ছেন এখানে বলা রয়েছে যে পাঁচশো টাকা করে প্রত্যেক মাসে তিন মাস কিন্তু আপনারা এই টাকাটি পাবেন আপনাদের অ্যাকাউন্টে কিন্তু জমা হবে এখানে বলা রয়েছে ডিপোজিট ইন দ্য অ্যাকাউন্ট ফর ওম্যান জন ধন যোজনা অ্যাকাউন্ট হোল্ডার অর্থাৎ এই টাকাটি কিন্তু প্রত্যেক মহিলারা পাবে আপনাদের বাড়িতে যদি মহিলা থাকে এবং আপনাদের মা বা অর্থাৎ মা কিংবা আপনাদের দিদির যদি অ্যাকাউন্ট যদি থাকে এবং তারা যদি জনধন যোজনাতে যদি অ্যাকাউন্ট করে থাকে তারা কিন্তু এই টাকাটি পাবে হবে প্রত্যেকেই এবং প্রত্যেক মাসে ভাবে তিন মাস কিন্তু ফ্রিতে পাঁচশো টাকা করে তো আশা করি বুঝতেই পেরেছেন আপনারা দেখতেই পারছেন এই মধ্যে বলা রয়েছে এবং যাদের অ্যাকাউন্ট নাম্বার তার শেষে শূন্য এক দুই তিন চার পাঁচ রয়েছে তাদের কোন তারিখ করে টাকা সেটা বলা রয়েছে তো আসলে বুঝতে পেরেছেন তো আপনার যাদের তার জনদান অ্যাকাউন্ট নেই তো আপনি কীভাবে জনদান অ্যাকাউন্ট তৈরি করবেন অবশ্যই ভিডিও কনভার্স করে জানিয়ে দিন আমি আপনাদের পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো যে কীভাবে আপনার প্রধানমন্ত্রীর জনদান অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন যেহেতু এটা কিন্তু মহিলারা তৈরি করতে পারবে তো কীভাবে তৈরি করিয়ে দেবেন আপনাদের ফ্যামিলির সেই যে মহিলা মেম্বার রয়েছে তাদেরকে তো সেই মিস না করার জন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেলটা ক্লিক করে নোটিফেশনকে অল করে রাখবেন এটা আপনার সেই ভিডিও সবাইকে আপনি দেখতে পানো প্রত্যেক ভালো থাকুন সুস্থ থাকুন আর সদা সর্বদা আপনার আমাদের চ্যানেলের সঙ্গে জুড়ে থাকুন